2009 পর আবার শনিবার ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে ইস্ট বেঙ্গল। গত বছর ঘরের মাঠে খেলতে পারেনি ইস্ট বেঙ্গল। শনিবার সংস্কার হওয়া নতুন মাঠে নামছেন তারা। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে কলকাতা লিগে নামছে ইস্ট বেঙ্গল। প্রথম 11 নেই ইস্ট বেঙ্গলের 4 বিদেশি, এমনকি প্রথম দলের বেশিরভাগ ফুটবলারকে মাঠের বাইরে রাখতে চাইছেন মর্গ্যান। নামবে পুরো নতুন ইস্ট বেঙ্গল দল। তবে ইস্ট বেঙ্গলের হয়ে প্রথম নামছেন অনূর্ধ্ব-19 থেকে আসা লেন, গোলি, জয়ন্ত অথবা দেবজিৎ। সব ফুটবলারকে একসঙ্গে অনুশীলন করালেন মর্গ্যান। প্রথম 11 নিয়ে অন্ধকারে ফুটবলাররাও, তবে মর্গ্যান বলছেন প্রথম দলে নিজেতে জায়গা পাকা করতে রিজার্ভের ফুটবলারদের সুযোগ দিতে চান। Probably not. They have to play because they need to play, you know. It's not a question of me putting out a weakened side in the slightest. The players that go out are more than capable of winning games. অনুশীলনে ফুরফুরে মেজাজে সিনিয়র ফুটবলাররা। দল নির্বাচনের ধোঁয়াশা দেখে কখনো ওপারান, আবার কখনো চলগে করলেন গোলকিপিং অনুশীলন। মজা করে বলছেন, বুঝতে পারছি না, যদি শনিবার গোলকিপিংও করতে হয় তাই আগে থেকে প্রস্তুত হয়ে থাকলাম। অধিনায়ক সঞ্জু বলছেন, নতুনরা নিজেদের প্রমাণ করবে। বহুত আচ্ছা কিউকি জো প্লেয়ার লোক অভি তক কোই টুর্নামেন্ট খেলনে গেলে ম্যাচ খেলনে গেলে চান্স নেই মিল রা থা ও ক্যালকাটা লিগ কে বজে সে মিল রা আর এক টিম কে লিয়ে ভি আচ্ছা হ্যায় কি কবি চেঞ্জ প্লেয়ার কো সাবস্টিটিউট হোনে কে লিয়ে কোই প্লেয়ার সেকেন্ড টিম সে ভি চাহিয়ে।